नमस्कार बंधुरा, जॉब्स नाउ कोलकाता यूट्यूब चैनले आपनादेर आरो एक बार स्वागत। आमी आपनादेर बंधु कृष्ण। बंधुरा, आमी जे वीडियो अपडेटगुलो दी तार मध्ये आपनारा विभिन्न जायगार काजेर अपडेट देखें, किन्तु आमार जारा आमार एई चैनले जारा बंधु आछेन, जारा ओरिजिनाली काजेर खोज करेन बा काज करते चान ओरिजिनाली, অনেকে ফোন করে মেসেজ করে কিন্তু তাদের কতটা কাজের আগ্রহ আছে সেটা জানি না। যাই হোক, কিন্তু যারা অরিজিনালি কাজের খোঁজ করেন তারা কিন্তু একবার ফার্স্ট টাইম কল করে এক দুদিনের মধ্যে এসেই কাজে জয়েন করেন। এরকম বন্ধুর সংখ্যা প্রচুর যারা অলরেডি কাজ করছেন। এবার তারা ওখানে কাজ করতে করতে আমাকে ফোন করেন, দাদা এর থেকে একটু বেটার চান্স হলে একটু দিন। তখন আমি ধরুন এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এইভাবে তাদের মন পছন্দ অনুযায়ী করার চেষ্টা করে থাকি। কিন্তু আমার এই চ্যানেলে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট করি, যেমন কালকে করেছিলাম স্কিপারের, তার আগে করেছিলাম স্পেন্সারে, কিন্তু বন্ধুরা ম্যাক্সিমাম ফোন করে বা ধরুন স্পেন্সারেও যারা এসেছিল তারা রুম নিজেরকে যেহেতু দেখতে হচ্ছে, তারা ওখানে দেখা দেখি করার পর লাস্টে বাড়ি গিয়ে সেই তাদের একটাই করছে, দাদা আপনি কাজ, আপনার ভিডিও দেখে বুঝতে পারি যে আমরা মানুষ যখন কাজ করে খেতে হবে, আর এটাই সত্যি। তো বাড়িতে বসে বসে এই কাল্পনিক ভিডিওগুলো না দেখে আপনি দাদা আপনার পিসিএস ইন্ডিয়ায় অন্তত একটা কাজের যোগাযোগ করে দিন। মানে মোদ্দা কথা সেই ঘুরে ঘুরে পিসিএস, কেন কারণটা আছে, কারণ অনেক কিছু আছে। পিসিএস ইন্ডিয়ার কাছে কাজ করে অনেক কিছু কারণ আছে, কারণ গ্রাম থেকে যখন আসে তার অভিভাবক কে, সেই অভিভাবকের দায়িত্বটা পিসিএস ইন্ডিয়া কিন্তু পালন করে। যদি সেই ছেলেটা ভালো হয়, ছেলে মহৎঘোর, তার বাবা কি তাকে সেরকম চোখে দেখবে, দেখবে না, সেরকম ব্যাপারটা আর কি। আপনি কাজের জায়গায় আছেন, কাজকর্ম যদি ঠিকঠাক করে থাকেন, তাহলে অভিভাবক হিসাবে পিসিএস ইন্ডিয়া যথেষ্ট ভালো। তো যাই হোক, এই পিসিএস ইন্ডিয়ারই তিনটি সাইজের জব ভ্যাকেন্সি নিয়ে আজকে আমার এই ভিডিও। প্রথম লোকেশানটা হচ্ছে কলকাতার মহেশতলা, দ্বিতীয় লোকেশানটা ধুলোগড়ের রানিহাটি, তৃতীয় লোকেশানটা হচ্ছে ধুলোগড় টোল ট্যাক্স। এই তিনটে লোকেশানে, যেটা ধুলোগড় টোল ট্যাক্সের ওখানে পেন ফ্যাক্টরি, যেটা অলরেডি আমার প্রায় 28 জনের বেশি কাজ করছে অলরেডি, আর যেটা রানিহাটি ওটা পুরনো ফ্যাক্টরি অনেক দিন ধরে আছে। যাই হোক, ওখানে লোডিং আনলোডিংয়ের জন্য কিন্তু দুটো লেবে, যারা শুধুমাত্র দিনের বেলায় কাজ করতে চাইছিলেন তো ওই ফ্যাক্টরিটা তাদের জন্য উপযুক্ত। আর একটা ফ্যাক্টরি আছে কলকাতার মহেশতলা, যেটা প্লাস্টিক রিলেটেড ফ্যাক্টরি। তো এই তিনটি জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, যারা এই কাজগুলো করতে চান, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি মনে হয় আপনি যে কাজটা করবেন, যে জায়গায় কাজ করবেন, সেই জায়গাটা নাম উল্লেখ করে দেবেন এবং আমি কিভাবে হোয়াটসঅ্যাপ করবেন প্রতিটা ভিডিও শেষে আমি বলে দেবো, সেইভাবে ভিডিও শেষে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমরা কল করে নেব। শুরু করবার পূর্বে আমি বন্ধুদের কাছে একটা কথা বলছি, যারা এই ভিডিওটির মাধ্যমে আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি একটি জেনুইন কাজ পেতে চান এবং জেনুইন কাজের খবর দেখতে চান, তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দেবেন। কারণ কলকাতার বুকে এটি জবস নাও কলকাতা এমন একটি চ্যানেল যেখানে আপনি 100% জেনুইন কাজের আপডেট পাবেন। এবার আপনাদের অনুরোধে কিছু কিছু কাজের খবর দিতে হয়, যেগুলো আমার মন না থাকলেও দিতে হয়, সেটা কাজগুলো জেনুইন কিন্তু দীর্ঘদিন ধরে বা 2-4 দিন কাজ করার পর করতে পারবেন না, যেটা ভারী ভারী কাজ হয়। তো যাই হোক, সেটা সব মানুষ তো আবার সমান নয়, কেউ ভারী ভারী কাজও করতে পছন্দ করে, এই জন্য আমি সেই সমস্ত কাজও এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। কিন্তু আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্মেল জবস নাও কলকাতা। বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিও। এই ভিডিওটি শুরু করবার প্রথমে যে কাজের আপডেটটি আপনাদেরকে দেব সেটি হচ্ছে কলকাতার মহেশতলা, যেটা অনেক দিন পরে আমার চ্যানেলে
এলো এই এই কাজের আপডেটটা। এখানে 15 জন মেশিন ম্যান পদে লোক নেওয়া হবে, 15 জন মেশিন ম্যান পদে লোক নেওয়া হবে, যার ডিউটি আওয়ার্স রয়েছে 12 ঘন্টা, যেটা দুটো শিফটে কাজ হবে, এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট। মেশিন ম্যানের কাজটা কি, না জাস্ট মেশিন থেকে প্রোডাক্টগুলো বেরিয়েছে, আমি আমার প্রথম প্রথম যে ভিডিওগুলো হতো সেই ভিডিওর মাধ্যমে ওই কাজের মানে কীভাবে কাজ করতে হতো সেটা দিয়ে দিতাম। যাই হোক, তো মেশিন থেকে প্রোডাক্টগুলো জাস্ট বেরোচ্ছে, সেগুলোকে একটা ছুরি দিয়ে আস্তে করে চেঁচে দেওয়া, সেটার কোয়ালিটি চেকিং করা এবং প্যাকিং করাই হচ্ছে মূলত মেশিন ম্যানের কাজ। তো এই কাজটা করতে হবে। এবার যে আনুষঙ্গিক যে টুকটাক সেগুলো তো করতেই হয়, যেমন ধরুন যে দানা থেকে তৈরি হয় সেই দানাগুলোকে ঢেলে দেওয়া বা নিয়ে আসা, এগুলো তো আনুষঙ্গিক। একটা মেশিনে দুটো মেশিনে তিনজন করে থাকে, তারা এইভাবেই কাজটা মিলেমিশে করে থাকে। তো যাই হোক, এখানে ডিউটি আওয়ার্সটা রয়েছে 12 ঘন্টা, যেটা দুটো শিফটে কাজ হয়, এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট, এইভাবে কিন্তু এখানে কাজটা হবে। যেটা স্যালারি রয়েছে 10,500 টাকা 30 দিনে, নো ওয়ার্ক নো পে, অর্থাৎ যতদিন আপনি কাজ করবেন সেটাকে 10,500 টাকা দিয়ে 30 দিয়ে ভাগ করে যেটা হয় সেটা আপনি স্যালারি হিসাবে পাবেন। এখানে খাওয়া দাওয়ার খুব ভালো বন্দোবস্ত রয়েছে, যেটা 3টে তরকারি দিয়ে এখানে ভাত মোটামুটি হয়ে থাকে, আর মিল চার্জটা 25-27 টাকার মধ্যেই ঘুরপাক খায়। আর আপনার থাকবার জন্য রুম কোম্পানি থেকে সম্পূর্ণ আপনি ফ্রিতে পেয়ে যাবেন, এখানে থাকবার জন্য কোনোরকম কোনো পয়সা লাগবে না। আর প্রতি মাসের স্যালারিটা হবে আপনার 10 তারিখে ফিক্সড ডেট, 10 তারিখ এখানে আপনি স্যালারি ক্যাশ হাতে পেয়ে যাবেন। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে সমস্ত রকম তথ্য আপনারা পেয়ে গেলেন। এই সমস্ত রকম তথ্য পাওয়ার পর যদি মনে হয় এই কলকাতার মহেশতলা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তবে হোয়াটসঅ্যাপ করবেন, ভিডিও শেষে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, প্লাস্টিক ফ্যাক্টরি মহেশতলা, প্লাস্টিক ফ্যাক্টরি মহেশতলা মেশিন ম্যান, এই কথাটা লিখে আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং আমার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দেবেন এবং আপনার নামটা, নাম এবং কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবেন। আপনাকে আমরা ফোন করে জয়েনিং ডেট কবে আছে সেটা আমি ফোন করে ফোনের মাধ্যমে বলে দেবো। তাহলে শুনলাম, শুনে নিলেন আপনি প্রথম জব ভ্যাকেন্সিটা। দ্বিতীয় যে কাজের আপডেটটি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে মানে হাওড়া ধুলোগড়ে রানিহাটি, ওখানেও ঠিক সেম এরকম প্লাস্টিকের হাউস হোল্ড আইটেম তৈরি হয়। ওই কারখানায় আপনার শুধুমাত্র দিনে কাজ হবে, ওখানে লোডিং আনলোডিং মানে ধরুন ওই যে ছোটো ছোটো প্লাস্টিকের জিনিসগুলো হলো সেগুলো এদিক সরানো ওদিক সরানো, বস্তায় ভরা, সেলাই করা, গাড়ি ধরে তুলে দেওয়া, নামানো ওঠানো, এই ধরনের কাজ এখানে মূলত কাজ হবে। শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হবে লোডিং আনলোডিং এই ডিপার্টমেন্টের কাজটা। এখানে আপনার স্যালারি হচ্ছে 10,800 টাকা, 30 দিনে নো ওয়ার্ক নো পে, থাকবার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনার পুরো বাড়ির মতো পরিবেশ, খুব সুন্দর থাকার পরিবেশ ওখানে রয়েছে, খাওয়ার জন্য ক্যান্টিন আছে, নিরামিষ খাওয়া দাওয়া হয়, ক্যান্টিন রয়েছে যার মিল চার্জটা 25-30 মধ্যেই পড়বে, দুবেলা খাওয়ার ওখানে ব্যবস্থা রয়েছে। আর ওখানে আপনার প্রতি মাসে দুবার অ্যাডভান্স পাবেন, 17 তারিখ এবং 27 তারিখ, এই দুবার আপনি 1,000 টাকা 1,000 টাকা অ্যাডভান্স নিতে পারবেন এবং 7 তারিখ ফিক্সড ডেট, 7 তারিখে আপনার ওখানে পেমেন্ট হয়ে যাবে, 7 তারিখ ওখানে পেমেন্ট হয়ে যাবে। এই এই কাজটাও আপনার পিসিএস ইন্ডিয়ার আন্ডারে অর্থাৎ পিসিএস ইন্ডিয়ার পেরোলে আপনারা কাজটা করবেন, তার নির্দ্বিধায় আপনি এখানে আসতে পারেন। তৃতীয় যে কাজের আপডেটটি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে ধুলোগড় টোলট্যাক্সের ওখানে যে পেন ফ্যাক্টরি, সেই পেন ফ্যাক্টরিতে লোক নিয়োগ করা হবে, এখানে বয়সটা হতে হবে 18-40 বছরের মধ্যে, আর এখানে ডিউটি আওয়ার্সটা রয়েছে 12 ঘন্টা, এটা এখানে কিন্তু ডে এবং নাইট শিফটেই কাজটা হবে, স্যালারিটা রয়েছে 10,800 টাকা। এছাড়া এখানে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যার ক্যান্টিন চার্জ প্রতি মিল 20 টাকা করে, প্রতি মিল 20 টাকা। এছাড়া এখানে আপনার থাকার জায়গা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনি পেয়ে যাবেন, খাওয়ার তো ব্যবস্থা বলেই দিলাম। আর এখানকার অ্যাডভান্স বলতে ওই 17 তারিখ এবং 27 তারিখ 500 টাকা করে অ্যাডভান্স এবং 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনার পেমেন্ট হাতে ক্যাশ পেয়ে যাবেন। এছাড়া এখানে যদি মন দিয়ে আপনি 3-4 মাস মন দিয়ে ভালো ডিউটি করেন, এছাড়া ইএসআই পিএ বা এক্সট্রা অনেক কিছু আরও এখানে বেনিফিট আছে যেটা আগে থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করতে না বলেছেন ওখানকার কর্তৃপক্ষ, সেই জন্য আপনাদের বলতে পারলাম না, কিন্তু আপনার 3-4 মাস যদি ওখানে মন দিয়ে কাজকর্ম করেন আর অনেক কিছু বেনিফিট আপনি ওখানে পাবেন। তো এই কাজটা যদি আপনি করতে চান তাহলে ধুলোগড় পেন ফ্যাক্টরি লিখে হোয়াটসঅ্যাপ করে দেবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো যাই হোক, এছাড়া আপনি ফোনও করে নিতে পারেন, যদি ফোনটা ধরলাম তো খুব ভালো, কারণ এতই ফোন আসে, তাছাড়া মধ্যে আবার স্পট জার্নিং করতে হবে ইড়িগুড়ি করে, তার মধ্যে আবার বাইক চালিয়ে যেতে হয়, ফলে অনেক সময় ফোনটা রিসিভ করা সম্ভব হয় না। তো আপনার এরকমভাবে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি কিন্তু পরে কলব্যাক করে নেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।